নমস্কার সবাইকে আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো তোমাদের আবারও স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা স্কুল যায় আমাদের আজকের যে আলোচনার গল্পটি সেই গল্পটির নাম হলো হল পতঙ্গা অনুশাসন অর্থাৎ পতঙ্গ কথার অর্থ হলো ঘুরি আর আনুশাসন কথার অর্থ হলো নিয়মানুবর্তিতা তো ঘুরির নিয়মানুবর্তিতা গল্পের নাম হলো ঘুরির নিয়মানু নিয়মানুবর্তিতা তোমরা দেখবো চ্যাপ্টারে কিভাবে একটা ঘুরি থেকে আমরা জীবনের নিয়ম কানুন সম্পর্কে কি শিখতে পারি এবং আমরা কি শিখি সেটা নিয়েই গল্পটা আমরা এগোই প্রথমে আমরা দেখে নেব কিছু শব্দার্থ কারণ একটা গল্প পড়ার আগে আমরা যদি সেই গল্পের মধ্যে ব্যবহৃত যে কঠিন শব্দগুলি আছে সেই শব্দগুলির অর্থ জেনে নিই আমাদের কাছে গল্পটা পড়তে খুব সুবিধে হয় তো এখানে বলছে অনুশাসন এই যে আমি বললাম অনুশাসন অনুশাসন কথার অর্থ হলো নিয়ম কা পালন বা ডিসিপ্লিন আমি যে বললাম নিয়মানুবর্তিত বা নিয়মের পালন তো অনুশা অনুশাসন কথার অর্থ হলো নিয়ম কা পালন তারপর আমাদের যে শব্দগুলি আছে সেগুলি হলো প্রথমটা হলো নিয়মবাদ নিয়মবাদ অর্থাৎ নিয়ম সে বাঁধা হওয়া মানে নিয়ম দিয়ে বেঁধে রাখা তারপর হলো জবাবদারি জবাবদারি কথাটা হলো জিমেদারি বা যার উপর দায়িত্ব দায়িত্ববান জিম্মেদারি আছে বা যার উপর দায়িত্ব আছে দায়িত্ব ভার দায় ভার যেটাকে আমরা বলি যদি বাংলায় বলি তাহলে তারপর এটা প্রলোভন রূপী অর্থাৎ লোভকে রূপ নেই প্রলোভন রূপী অর্থাৎ লোভের রূপে প্রলোভন অর্থাৎ লোভ তো প্রলোভন রূপী অর্থাৎ লোভের রূপে এবং তারপর আছে ব্যবধান ব্যবধান মানে হইসে গিয়া বাধা ব্যবধান মানে বাধা তারপর আছে নিরঙ্কুশ নিরঙ্কুশ মত মতলব বেনা গেছে অঙ্কুশকে স্বচ্ছন্দ তো নিরঙ্কু নিরঙ্কুশ কথার অর্থ হলো স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্য মানে যার মধ্যে কোনো রাগ দেশ এমন কিছু নেই স্বাচ্ছন্দ্য খুব আনন্দে আছে এবং তারপর যেটা সবের শেষে আছে সেটা হলো প্রতিয়োগিতা প্রতিযোগিতা। বা প্রতিস্পর্ধা আসলে বাংলা আর হিন্দি যে দুটো যে ভাষা দুটো প্রায় একই রকম মানে প্রায় একই রকম বলতে শুধু যে তফাৎটা সেটা উচ্চারণের মধ্যে তো ঠিক একই জিনিসটাকে একবার বাংলা আর একবার হিন্দিতে উচ্চারণ করতে গিয়ে করতে গিয়ে আমার কোথাও না কোথাও অনেক সময় কথাগুলি আটকে যায় তো সেই দিকটা আমি আশা করি তোমরা সকলেই কনসিডার করবে তোমরা অনেক বড় হয়েছো ক্লাস এইটে পড়ো তো আমরা গল্পটা শুরু করি গল্পের প্রথমেই বলছে যে আকাশ মে তেরতে রং বেরঙ্গে পতঙ্গে ভালা কেসে আছি নেই অর্থাৎ আকাশে উড়ছে রং বেরঙি যে পত যে ঘুড়িগুলো সেই ঘুড়িগুলো কার না ভালো লাগে এক ডোর সে বন্ধি হওয়া মেয়ে एक डोर से बंदी हवा में हिचकोले खाती हुई पतंग के अर्थों में हमें अनुशासन सिखाती है जरा उसकी हरकतों पर ध्यान तो दीजिए फिर समझ जाएंगे कि मात्र एक डोर से वह हमें किस तरह से अनुशासन सिखाती हैं तो बोलछे आकाशे मध्य जो रंग बिरंगी घुरीगुली उठ से घुरीगुली देखते कारना भ लगे तरा एक शतुर्थी की बाधा কিন্তু কিভাবে এদিকে উড়ছে ওদিকে উড়ছে কিন্তু কেমন যেন দেখলে মনে হয় যে একটা নিয়মানুবর্তিতার মধ্যে আছে একটা নিয়মের মধ্যে ওরা চলছে এবং আমরা যদি খুব ভীষণভাবে বা খুব গভীরভাবে ঘুরিগুলিকে দেখি তাহলে আমরা বুঝবো যে কিভাবে ওরা আমাদের नियमानुबूर्ति दर व नियम पालन पाठता सिखाएर बोल जे अनुशासन अनुशासन कई लोगों को एक बंधन लग सकता है निश्चित ही एक बार तो ये सभी को बंधन ही लगता है पर सच यह है कि जब हम अपने एक मुक्त व्यवस्था है जो जीवन को सुचारू रूप से चलाने के लिए अति आवश्यक है आप याद करें बरसों बाद जब माँ पुत्र से मिलती है तब तो उसे वह कसकर अपनी बाहों में भींच लेती है, क्या थोरे ही में क्या थोरे ही पलों अः वह बंधन सचमुच बंधन है कि आप बार बार इस बंधन में नहीं बांधना चाहेंगे यहाँ ये कहा जा सकता है कि बंधन ये भी सुख है यही है अनुशासन तो बोल छे जे अनुशासन कई लोगों को एक बंधन लग सकता है निश्चित ही एक बार तो ये सभी को बंधन ही लगता है पर सच यह है कि जब आ, पर सच यह है कि ये अपने आप में एक मुक्त व्यवस्था है जो जीवन को सुचारू रूप से चलाने के लिए अति आवश्यक है बोल छे जी कोनो कोनो समय नियम पालन व नियमानुवर्ती कारुर कारुर एक बाधा बा एक बंधनर मतन मन होते এবং অনেক সময় তো বা প্রায় সময় সকলেরই এটাকে একটা বন্ধনের মতন লাগে যে আমরা মনে হয় যে কোথাও যেন আমরা একটা বাধা পড়ে যাই একটা নিয়মের কবলে আমরা বাধা পড়ে যাই কিন্তু সত্যি কথা বলতে জীবনটাকে একটা মুক্তভাবে বা স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে গেলে নিয়মের পালন করা খুব জরুরি যেমন এখানে আরও বলছে আপ ইয়াদ করে বর্ষবাদ যাব মা পুত্র সে মিলতি হ্যাঁ तब उसे वह कसकर अपनी बाहों में भींच लेती हैं क्या थोड़े ही पलों का वह बंधन सचमुच बंधन है क्या आप बार बार इस बंधन में नहीं बांधना चाहेंगे यहाँ तक ये कहा जा सकता है कि वह बंधन में भी सुख है यही है अनुशासन तार बोलिए हमारा जब नियम और पालन टा के एक बंधन भाभी एक बार फिर भी देखो जो अनेक बचर तो मा पर माँ जो छले क्षेत्र देखा माँ মা খুব তাড়াতাড়ি করে ছেলেকে বুকে জড়িয়ে নেয় তখনও মা ওকে একটা বন্ধনের মধ্যে বেঁধে ফেলে আমরা বলবো যে মা যখন ছেলেকে বুকে জড়িয়ে নেয় মা ছেলেকে একটা বন্ধনের মধ্যে বেঁধে ফেলে কিন্তু সেই বন্ধনটা কিন্তু খারাপ নয় আপনি বলুন আপনার মা যদি আপনাকে জড়িয়ে ধরে আপনি কি চাইবেন সেখান থেকে ছুটে যেতে অবশ্যই না তো সেই যে মা যখন আমাদের জড়িয়ে ধরে সেই যে মায়ের সাথে আমাদের একটা বন্ধন হয় বা মা যে বন্ধনে আমাদের বেঁধে ফেলে সেই বন্ধনটা যত ভালো যতটা স্বাচ্ছন্দ্যবোধ ঠিক একই রকম নিয়মা নিয়ম পালনের যে বন্ধনটা বা নিয়মানুবর্তিতার যে বন্ধনটা সেটাও ঠিক একই রকম এটাই বলছেন তারপর আমরা দেখি আরও উনি কি বলছেন উনি আরও বলছেন যে অনুশাসনকেও যদি দূসরে ঢঙ্গ সে সমস না হো তো আমার সামনে পতঙ্গ কদাহরণ হয় তারপর আমরা যদি নিয়মের পালন বা নিয়মানুবর্তীতাকে একটু অন্যরকমভাবেও ভাবতে চাই তাহলে আমাদের সামনে ঘুরির উদাহরণ আছে পতঙ্গ কাফি উপর এক ডোর হি হতি হয় যে সম্ভালতি হ্যাঁ অর্থাৎ যে ঘুরিটা থাকে সেটা অনেক উপরে থাকে কিন্তু তার তাকে সামলানোর জন্য শুধুমাত্র একটাই সুতো থাকে বাচ্চা যদি पिता से ये कहे कि वह पतंग है तो डोर से बंधी हुई तब ये मुक्त आकाश में बिचर सकती है तब पिता ही उसे डोर को काट दे तो घूरी उड़ा बाबा के बोले बा, जाके ही बोले घुड़ी टा तो शुद्ध दिए बाधा से उड़ब की भाव आकाशे से घुड़ी उड़बे कि এবং সেই এই কথাটা ভেবে আমরা যদি সেই যে সুতোটা যদি কেটে দেই তখন কি হয় কিছুক্ষণ পরে ওই ঘড়িটা আপনাতেই মাটিতে নেমে যায় বা মাটিতে পড়ে যায় তো এই কথাটাই বলছে এবং এটা কোন রেফারেন্সে বলছে বা কোন জিনিসের দিকে এই জিনিসটা পয়েন্ট আউট করছে সেটা আমরা একটু নিচে আবার দেখি বলছে যে বাচ্চা যে ডোর কো পতং কে লিয়ে বন্ধন সমস রা হ্যাঁ যে পতং উপর উড়া বহি বন্ধন হ্যাঁ অনুশাসন অনুশাসন সে মানব আধার প্রাপ্ত করতে তো ঠিক একটা বাচ্চা সেই ঘুরের সুতোটাকে যেভাবে বাধা মনে করছে ঠিক কিন কিন্তু সেখানে সেই ঘুরের সুতোটা কিন্তু ঘুরির জন্য একটা বাধা নয় সেটাই ওর ওরার একমাত্র রাস্তা ঠিক একইভাবে আমাদের জীবনেও আমরা মনে করি যে অনুশাসন বা নিয়মানুবর্তিতা আমাদের জীবনে একটা বাধা কিন্তু আসলে সেটা নয় অনুশাসন বা নিয়মানুবর্তিতা আমাদের জীবনের একটা সেই সুতুটার মতো যেই সুতুটার দ্বারা বেঁধে থাকলেই বা যেই সুতোটা দিয়ে বেঁধে থাকলে বা আমাদেরকে বেঁধে রাখলেই আমরা আকাশে উঠতে পারি বা আমরা অনেক উপরে যেতে পারি সেটাই বলছে তারপর আবার বলছে আ কবি পতঙ্গ আপনি আকাশ মে মুক্ত রূপসে উড়ান ভারতে দেখা এক क्या कभी सोचा है कि इससे जीवन जीने की कला सीखा जा सकती है गुजरात और राजस्थान में मकर संक्रांति के गुजरात और राजस्थान में मकर संक्रांति के अवसर पर पतंग उड़ाने की परंपरा है इस दिन लोग पूरे दिन अपने छत पर पतंग उड़ाते हैं क्या बच्चे क्या बूढ़े क्या महिलाएं क्या युवतियाँ सभी जोश में होते हैं फिर विवाहों की बात ही क्या पतंग का ये त्यौहार अपनी संस्कृति का विशेषता है नहीं वर्ण আদর্শ ব্যক্তিত্ব সন্দেশ ভাই এ জানে জিনে কি কলা কিছু শিখি যাতি তারপর ওর বলছে যে আমরা আকাশে যখন একটা ঘুড়িকে উঠতে দেখি তখন কি আমরা কোনো সময় ভেবে দেখেছি যে এই আকাশে ওরা ঘুড়িটা থেকেও আমরা জীবনে বাঁচার ধারা জীবনে বাঁচার একটা যে জিনিস আছে যে একটা শিল্প আছে সেটাকে আমরা শিখতে পারি যেমন গুজরাট বা রাজস্থানের মতন অনেক অনেক রাজ্যে মকর সংক্রান্তির সময় সারা দিন ব্যাপী মানুষ নিজের ছাদের উপর গিয়ে ঘুরে ওড়ায় বাচ্চা বাচ্চারা বুড়ো বুড়ো মানুষরা তারপর ছেলে মেয়ে সবাই উড়ায় ঘুরে উড়ায় তো ঠিক বলছে যে যেহেতু আমার এই যে ঘুরি উড়ানোটা আমাদের যে উৎসব আছে বা আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলির সাথে খুবই বিশেষভাবে জড়িত খুবই উৎপ্রতভাবে জড়িত তো আসো আমরা দেখি বা শিখি যে ঘুরি থেকে আমরা কিভাবে জীবনে বাঁচার জিনিসটা জীবনে বাঁচার যে রসরটা সেটা আহরণ করে নিতে পারি আশা করছি আমরা আজকের মধ্যেই চ্যাপ্টারটা শেষ করব আমি একবার দেখে নিলাম যে চ্যাপ্টারটা কতটুকু বড় আমি শেষ করতে পারবো কি না আমি মনে করি একটু যদি বড় হয় এক্সপ্লেনেশনটা তাও যদি তোমরা ঠিকঠাকভাবে বোঝো বা এটাই যদি তোমাদের লাস্ট ফার্স্ট এবং লাস্ট ভিডিও হয় এই চ্যাপ্টারে তাহলেই আমার সার্থকতা এবং একটু বড় হলেও যদি তোমরা তোমরা ঠিকভাবে বোঝো সেটাই আমার সার্থকতা সেটাই আমার কাছে সঠিক বলে মনে হয় तो आ, पतंग का आशय है पतंग का आशय है अपार संतुलन नियमबद्ध नियंत्रण सफल होने का आक्रम आक्रामक जोश और परिस्थितियों के अनुकूल होने का अद्भुत तालमेल वास्तव में देखा जाए तो तीव्र स्पर्धा के ऐसे योग में पतंग जैसा व्यक्तित्व उपयोगी बन सकता है पतंग है मुक्त आकाश में विचरने की मानव की सोई हुई इच्छाओं का प्रतीक पतंग आक्रामक एवं जोशीले व्यक्तित्व का भी प्रतीक है पतंग के कन्ने संतुलन की कला सिखाते कन्ने बांधने में थोड़ी सी भी लापरवाही होने पर पतंग यहाँ वहाँ डोलता है यानी सही संतुलन नहीं रह पाता इसी तरह हमारा व्यक्तित्व में भी संतुलन ना होने पर जीवन गोते खाने लगता है हमारे व्यक्तित्व में भी संतुलन होना आवश्यक है तार पर बोल जे আশা আসাহে আপার সন্তুলন সন্তুলন মানে যে ব্যালেন্স আমরা যেটাকে বলি জীবনে ব্যালেন্স আর নিয়ম নিয়মবাদ অর্থাৎ নিয়ম দিয়ে বাধা তো যে একটা যে ঘুরি সেই জিনিস সেই ঘুরিটা কী কী জিনিসকে রিজেম্বল করে বা কী কী জিনিসের প্রতীক হয়ে দাঁড়ায় আমাদের চোখের সামনে প্রথমত হলো আমাদের জীবনের যে সন্তুলন বা যে ব্যালেন্সটা আছে সেটা তারপর নিয়ম দিয়ে বাধা মানে একটা শ্রোতা দিয়ে বাধা তারপর এটার মধ্যে ঘির যখন ওড়ায় খুব জোশ এবং দেখা যায় যে ঘুরিটা এভাবে নড়চে টরচে খুব জোশভাবে সেটা উঠছে এবং সেখানে যখন একটা ঘুরি উড়ে তার আশেপাশে আরও অনেক ঘুরি থাকে বা বাতাস কখনো জুড়ে হয় কখনো আস্তে বাতাস চলে কিন্তু যেভাবেই বাতাস চলুক না কেন যেরকম পরিস্থিতি হোক না যত অনুকূল বা পরিস্থিতি হোক না কেন সেই ঘুরিটা ঠিকভাবে আকাশে উঠতে থাকে তো একটা ঘুরি আমাদের জীবনের সন্তুলন শিখায় নিয়ম দিয়ে বেঁধে থাকলেও আমরা কিভাবে জীবনের বিভিন্ন অনুকূল পরিস্থিতিগুলিকে কাটিয়ে একটা ভালোভাবে আকাশে উঠতে পারি উপরে উঠতে পারি সেটা আমাদের শেখায় এটা তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে ঘুরি থেকে আমরা কী শিক্ষা নিতে পারি তো তোমরা এটা বলবে তারপর ওর বলছে যে বাস্তবে দেখা যায় তো তীব্র স্পর্ধাকে যেসব ব্যক্তিত্ব উপয়োগী বঞ্চকতা বাস্তব জীবনে আমরা যদি দেখি তাহলে ঘুরির মতন একজন ব্যক্তিত্ব যদি থাকে সেটা আজকালের জন্য খুব উপযোগী কারণ পতঙ্গ হ্যাঁ মুক্ত আকাশ বিচারণে কি মানব কি সই হচ্ছাও কি প্রতীক আমাদের সবার মনেই একটা সুপ্ত ইচ্ছে থাকে যে আমরা সব কিছু ছেড়ে বা সব কিছুর সাথে হলেও আমরা একটা স্বাধীন স্বাচ্ছন্দ্য জীবন একটা বাঁচব সেটা আমাদের সকলের মনেই একটা সুপ্ত ইচ্ছে থাকে তো সেই ইচ্ছেটারও প্রতীক যে ঘুরি তারপর पतंग के कन्ने संतुलन की कला सिखाते हैं कन्ना बांधने में थोड़ी सी भी लापरवाही होने पर पतंग यहाँ वहाँ डोलती है यानी कि सही संतुलन नहीं रह पाता इसी तरह हमारे व्यक्तित्व में संतुलन ना होने पर जीवन गोते खाने लगता है हमारे व्यक्तित्व में भी जीवन हमारे व्यक्तित्व में भी संतुलन होना आवश्यक है तार पर और बोल सजी घुरना गुलू था के चार कोना से कोणा गोले जो ठीक ना बांधी তখন কি হয় যে ঘড়িটা ঠিকভাবে উঠতে পারে না ঠিক এটাই আমাদের জীবন জীবনের ধারা ধারাও বোঝাচ্ছে যে আমাদের জীবনটাকে আমরা যদি সঠিকভাবে গড়ে না তুলি তাহলেও দেখা যায় যে আমরা পরবর্তী সময়ে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা হোঁচট খেয়ে পড়ি আমরা ঠিকভাবে চলতে পারি না আমাদের খুব ক্ষতি হয় তো ঘুরিটা যেমন একটা ঘুড়িকে আমরা যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাকভাবে বানাই তাহলে সেটা খুব সুন্দরভাবে আকাশ করবে ठीक केমনি ভাবে আমাদেরকে আমাদের নীজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা পরবর্তী জীবনে গিয়ে আমাদের কোনো ক্ষতি না হয় বা আমরা এদিকে ওদিকে হোচট না খাই তারপরে বলছে আজকে इसी तेजी आ, से बदलते आधुनिक परिवेश में प्रगति करनी हो तो काम के प्रति समर्पण की भावना आवश्यक है इसके साथ ही परिवार के प्रति जवाबदारी निभाना अनिवार्य है इन परिस्थितियों में नौकरी व्यवसाय के साथ पारिवारिक जीवन के बीच संतुलन रखना अति आवश्यक हो जाता है इससे हुई थोड़ी सी लापरवाही जिंदगी के पतंग को असंतुलित करते तो दे कर देती है तो जमन हमरा एकटा घुरी थेके আমাদের জীবনের ব্যালেন্সটা বা संतुलनটা শিখতে পারি আজকালকার জীবন অনেক মানে অনেক देखा जाए প্রচুর গতিতে बेरे चलছে আমরা খুব ছোটোবেলা থেকে আজকাল পড়াশোনা শুরু করি অনেক বছর আমরা পড়াশোনা শুরু করি কেউ চাকরি করে কেউ ব্যবসা করে প্রচুর যানবাহন মানে দেখা যাচ্ছে যে চারিপাশ দিয়ে জীবনটা যেন প্রচুর গতিতে চলে যাচ্ছে কিন্তু এই সব গতির মধ্যে নিজের নিজের মানুষগুলির সাথে থাকা পরিবারের সাথে সময় কাটানো এইসব কিছুর যে একটা ব্যালেন্স বা একটা যে সন্তুলন আমাদের জীবনে সেই সন্তুলনটা বজায় রাখা উচিত এবং যেমন একটা ঘুরির মধ্যে সেই সন্তুলনের শক্তিটা আছে ঠিক আমাদের মধ্যেও এটা থাকা উচিত তারপর বলছে যে পতঙ্গকে পতঙ্গ সে শিখ নেলে এক দোসরা হ্যাঁ তারপর ঘুরি থেকে শেখার মতন যে দ্বিতীয় যে গুণটা আছে সেই গুণটা হলো নিয়ন্ত্রণ खुले आकाश में उड़ने वाली पतंग को देख लगता है कि वह अपने आप ही उड़ रही है लेकिन उसका नियंत्रण के माध्यम से उड़ाने वाले के हाथ में होता है डोर का नियंत्रण ही पतंग को भटकने से रोकता है हमारे व्यक्तित्व के लिए भी एक ऐसे लगाम की आवश्यकता है निश्चित लक्ष्य से दूर ले जाने वाले अनेक प्रलोभन रूपी व्यवधान हमारे सामने आते हैं इस समय स्वैच्छिक नियंत्रण अनुशासन ही हमारी पतंग को निरकुश बनने के लिए रोक सकता है निरकुश बनने से रोक सकता है पतंग के उड़ान भी तभी सफल होती है जब प्रतिस्पर्धा में दूसरी पतंग के साथ उसके पैंच लग जाते हैं पतंग के पेंच में ही हार जीत की भावना देखने में आती है वह शायद ही कहीं और देखने को मिले वो बोल छे जे আমাদের ঘুরি থেকে যদি দ্বিতীয় কোনো একটা গুণের শিক্ষা নিতে হয় সেটা হলো নিয়ন্ত্রণ আমাদের আজকালকের জীবনে অনেক কিছু প্রলোভনকারী অনেক জিনিস আছে যেগুলিকে আমরা সাধারণ যদি ভাষায় বলি তো আমরা বলি ডিস্ট্রাকশান বলি যেমন তুমি পড়তে বসবে তোমার বাড়িতে টিভি আছে মোবাইল আছে কারোর বাড়িতে ট্যাব থাকে ট্যাবলেট থাকে ল্যাপটপ থাকে ভিডিও গেমের সেট থাকে অনেক কিছুই থাকে বা যেমন ধরো তুমি পড়তে বসছো বাইরে দিয়ে একটা মানে তোমার বাড়ি ধরো রাস্তার সাইডে আছে গাড়ি ঘোড়া চলা চলাফেরা করছে অনেক ধরনের বিরক্তিকর জিনিস থাকে যেগুলি ডিস্ট্র্যাক্ট করে তোমাকে তোমার লক্ষ্য থেকে তো কিন্তু এই সব কিছু যে বাইরের যে জিনিসগুলি আছে যে প্রলোভনকারী যেই লোভী যে জিনিসগুলি আছে যেমন আমরা যদি পড়তে বসে টিভি যদি চলে আমাদের ইচ্ছা হয় যে আমরা একটু টিভি দেখে নেই তো আমাদের সেখানে লোভ হয় আমাদের ফোন সামনে ফোন থাকলে আমাদের মনে হয় যে আমরা একটু ফোনটা স্ক্রল করে নিই একটু রিলস দেখে নিই একটু শর্টস দেখে নিই বা একটা গেম খেলে নিই তো এই ধরনের যে বিভিন্ন ধরনের যে প্রলোভনকারী জিনিসগুলি আছে সেই জিনিসগুলিকে জিনিসগুলির থেকে দূরে থেকে নিজেকে নিয়ন্ত্রণ যে রাখা সেটাও আমরা ঘুরি থেকে শিখি যেমন একটা ঘুরি যখন আকাশে চলে অনেক কিছুই আছে তার আশেপাশে অনেকগুলি ঘুরি থাকে বিভিন্ন ধরনের কখনো জোরে বাতাস চলে কখনো আসতে বাতাস চলে কিন্তু তবু দেখা যায় যে ঘুরিটা নিজের নিয়ন্ত্রণটা হারায় না এবং তার যে নিয়ন্ত্রণটা না হারানোর পিছনে যে সিক্রেটটা আছে সেই সিক্রেটটা হল ও একটা সুতো দিয়ে বাধা ঠিক একইভাবে আমাদের জীবনেও একটা বন্ধন থাকা উচিত যে বন্ধনের জোরে বা যে বন্ধনের জন্য আমরা বিভিন্ন প্রলোভনকারী জিনিসগুলির থেকে দূরে থাকতে পারি বা আমরা নিজেকে যেন বিরত রাখতে পারি ঠিক আছে তারপর আবার বলছে যে পাতাঙ্গি প্যাঁচ মে হার জিদ কভি जो भावना देखने में आती है वह शायद कहीं और देखने को ना मिले पतंग किसी, आ, किसी की भी कटे खुशी दोनों की ही होती है पतंग किसी की भी काटे खुशी दोनों की होती है जिसका पतंग कटती है वह भी अपना गम भूलकर दूसरी पतंग को करने बांधने लग जाता यही व्यवहारिकता जीवन में भी होनी चाहिए अपना गम भूलकर दूसरों की खुशियों में शामिल होना और एक नए संकल्प के साथ जीवन की राहों में রাহুপের চল নিকল না হে ইনসানিয়ে তারপর ওপর বলছে আমি দেখি এটা আজ শেষ করা যাবে কিনা হ্যাঁ আর বেশি নেই শেষ করা যাবে তারপর আবার বলছে যে যখন এই যে বিভিন্ন ধরনের উৎসবে যখন আমরা ঘুরি উড়াই তখন দেখা যায় যে যদি একজনের ঘুরিটা অন্যজনের ঘুড়িটাকে কেটে দেয় বা নিচে নামিয়ে দেয় তখন দেখা যায় যে সে দুঃখী হয় না মানে সে হয়তো নতুন একটা ঘুরি বানানো শুরু করে দেয় বা যে যার ঘড়িটা উঠছে ওর সাথে গিয়ে ও যুক্ত হয়ে যায় ওর সাথে ওর ঘড়িটা উড়ায় বা আনন্দ করে এই জিনিসটা থেকে আমরা জীবনের এই শিক্ষাটা নিতে পারি যে আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু হয় বা নিজের যখন খারাপ জিনিসগুলি আসে দুঃখ হয় তখন সব সময় নিজের দুঃখে দুঃখী না হয়ে কখনো অন্যের খুশিতে আমরা যদি খুশি হই এবং ওদের খুশিতে আমরা যদি সামিল হই ওদের খুশিতে আমরা গিয়ে যদি যুক্ত হই তাহলে আমাদের জীবনটা অনেক সাধারণ হয়ে যায় বা অনেক সহজ হয়ে যায় বাঁচা আর এটাই মানবতার একটা বিশেষ একটা লক্ষণও বলা যায় একটা যে মানে মানবতার লক্ষণ যেমন কি আমরা সামাজিক জীব আমরা সমাজে সবার সাথে মিলেমিশে থাকি তো কারোর খুশিতে কারোর আনন্দে আমরা যদি ওদের সাথে গিয়ে যুক্ত হই সেটা আমাদের একটা মানবতা বা সামাজিকতার একটা প্রকাশ পায় সেখানে যেমন আমরা কারোর বাড়িতে যদি পুজো হয় একটা ছোট্ট পুজো হলে আমাদের আশেপাশের সকলের বাড়িতে নিমন্ত্রণ করা হয় কেন কারণ আমাদের বাড়িতে আমাদের আমরা যদি একটা পুজো করছি একটা আনন্দের বিষয় একটা উৎসব একটা খুশি তো আমরা চাইবো যে আশেপাশের লোকেরাও যাতে আমাদের বাড়িতে আসে এবং তারা যদি না আসে তখন আমাদের খুব খারাপ লাগবে তো তখন সেটা একটা সামাজিকতার মানে প্রকাশ পায় না সেখানে অন্যরাও যদি আমাদের বাড়িতে আসে আমরা আমাদের বাড়িতে অনুষ্ঠানের যে খুশিটা আছে অন্যরা আসলে সেই খুশিটা আরও দ্বিগুণ হয় आरो बीटा दिए महत्व आनंद है हवा को तिरछा काटने वाली पतंग हवा के रूप के अनुसार अपना अपने आप को संभालती है आकाश में अपने उड़ान को कायम रखने के लिए सतत प्रयत्नशील रहने वाली पतंग हवा के गति के साथ मुड़ने में जरा भी देर नहीं करती हवा या दिशा बदलते ही वह अभी अपना दिशा तुरंत बदल देती है इसी तरह मनुष्य को भी परिस्थितियों के अनुसार ढलना आना चाहिए जो अपने आप को हालात के अनुसार नहीं ढाल पाते वो आउटडेटेड बन जाते हैं और हमेशा गतिशील रहने वाले एवरग्रीन होते है ये सीख हमें पतंग से ही मिलता है एटा खूब एक इंपॉर्टेंट एक कथा बोला हुआ एक पतंगे जो आकार সেই আকারটা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি যেমন একটা একটা যে একটা পতং বা একটা ঘুরির যে আকার যে থাকে সেই আকার থেকেও আমরা কীভাবে অনেক কিছু শিখতে পারি একটা ঘুরি দেখবে যখন উল্টো দিকে বাতাস বয় তখন সে ঘুরিটা যেদিকে বাতাস বয় সেই বাতাসের দিকে ঘুরে যায় বা মানে যদি যেদিকে বাতাস বইছে সেই ঘুড়িটা চায় সেই বাতাসের দিকে ঘুরে যাইতে বা সেই বাতাসের দিকে ঘুরে যায় বা যদি সে নাও ঘুরতে পারে তাহলেও সে আপ্রাণ চেষ্টা করে যে আমি বাতাসের বাতাসের বাতাসটা যেদিকে বইছি আমি সেই দিকেই যেন বই বাতাসের গতির দিকেই আমার যেন গতি হয় এবং এটা দেখে আমরা জীবনে এটা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে যেমন পরিস্থিতি আসুক আমাদের পরিস্থিতির সাথে নিজেকে বদলানো শিখতে হবে আমি আমার মনে মন মানসিকতা একটা নিয়ে ভেবে বয়সে রইলাম আর সমাজ বা পরিস্থিতি অন্যরকম হয়ে গেল আমি সেটার সাথে নিজেকে বদলাতে পারলাম না তাহলে আমি কি আউটডেটেড হয়ে যাব আউটডেটেড হয়ে যাবো আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না বা আমার আমার আর কারোর প্রয়োজনীয় প্রয়োজনীয় মানে আমি আর কারোর প্রয়োজন হয়ে থাকবো না যেমন আমরা যেমন দেখি আগে আমরা যেমন টিভি যখন দেখতাম তখন অ্যান্টেনা দিয়ে আমরা টিভি দেখতাম যেটা এখন ডিস টিভি হয়ে গেছে তো সেই জিনিসটা অ্যান্টেনাটা এসে এখন ডিশ টিভির মতন আমরা দেখি তো জিনিসটা মানে কি এভারগ্রিন হয়ে গেছে আমরা সেটিকে ব্যবহার করি মানে সময়ের সাথে সাথে যুগ পাল্টেছে যুগ পাল্টেছে টেকনোলজিগুলো আরও অনেক উন্নত হয়েছে এবং সেই সাথে সাথে যে অ্যান্টেনাগুলি দিয়ে আমরা যে টিভিগুলি দেখতাম সেগুলি এখন টিভি রূপে চলেছে তো এখন সেই অ্যান্টেনা বা যে কোনো কিছু যেই ধরনের আমরা দেখতাম সেই কোম্পানিগুলি যদি এখন যদি টিভিগুলি বানায় আমরা সেগুলি ব্যবহার করি ঠিক আছে বা আমি সেটা আমি যদি বাদ দিই আমি যদি একটা মোবাইলের এক্সাম্পল দিই যেমন আমরা যখন নোকিয়া মোবাইল নোকিয়া মোবাইল আমরা ছো তোমরা অনেকে দেখে থাকবে যে কিপ্যাড নোকিয়া মোবাইলগুলি ছিল এবং এখন আমরা যে ব্যবহার করি যে বড়ো স্মার্টফোনগুলি যে ব্যবহার করি সেখানে নোকিয়া মোবাইল আমরা পাই না মানে সচরাচর একটা দুটো দেখলে আমরা দেখি বা দেখিও না অনেক সময় আজকাল অন্য কোম্পানির মোবাইলগুলি চলে যেমন স্যামসাং ভিভো রেডমি এম আই এইসবের মোবাইল ফোনগুলি চলে তো এর থেকে বুঝতে পারি যে নোকিয়ার যে কিপ্যাড ফোনটা ছিল সেটা তখনও সময় চলছে চলছিল কিন্তু সময়ের সাথে সাথে বা পরিস্থিতির সাথে সাথে যে নোকিয়া কোম্পানিটা সেই কোম্পানিটা স্মার্টফোন ততটা বানাতে পারেনি বা সময়ের সাথে সাথে তারা আপডেট করতে পারেনি এবং সেই জন্য আজকাল এই পরিস্থিতিতে যেই কোম্পানিগুলি আপডেট হয়ে গেছে বা যেই কোম্পানিগুলি আজকের দিনে আছে আমরা তাদের জিনিসগুলি ব্যবহার করি এবং সেই জিনিসগুলি অ্যাভারগ্রিন স্যামসাং একটা মোবাইল ফোনের ব্র্যান্ড সেটা অ্যাভারগ্রিন আমরা প্রায়শই অনেকেই চিনি অনেকেই ব্যবহার করি আমি একটা সাধারণ একটা উদাহরণ মাত্র দিলাম আমি কোনো মোবাইল ফোন নিয়ে আমি কথা বলছি না এখানে অবশ্যই তো একটা উদাহরণ দিলাম যে সময়ের সাথে সাথে আমরা যদি না পাল্টাতে পারি পরিস্থিতির সাথে সাথে তাহলে আমরা আউটডেটেড হয়ে যাব আর যদি আমরা পাল্টাতে পারি এবং সময়ের সাথে চলি তাহলে আমরা কি হবো এভার গ্রিন এবার আমরা দেখি যে পতঙ্গ রানে মে সিদ্ধ হস্ত ব্যক্তি যদি জীবন কী উসে আন্দাজ মেলে তো ওই জীবন কি রাহ পর बढ़ता जाएगा बस थोड़ा सा संभालने की बात है जीवन को डोर यदि थोड़ी कमजोर हुई तो जीवन की जोखिम में पड़ जाता है इसीलिए पतंग उड़ाने वाले हमेशा खराब मांझे को अलग कर देते हैं जिसका उपयोग करना बांधने में किया जाता है उस धागे के पेंच नील लड़ा उस धागे से पैंचनी लड़ाया जाता ठीक उसी तरह जीवन में भी उसी प्रकार विश्वास किया उसी पर विश्वास किया जाता है जो सबल हो जिसको जीवन के अनुभव का मांझा लगा हो বা হি ব্যক্তি আমারে কাম আসে এবার আবার বলছে যে সিদ্ধ সিদ্ধ হস্ত অর্থাৎ যে ব্যক্তি খুব কুশল খুব অনেক ভালোভাবে দক্ষ আমরা যদি বলি বাংলাতে তো বলছে যে একটা ঘুরি বানানোর সময় বা ঘুরি উড়ানোর সময় যে খুব দক্ষ যে এই যে সুতোটাকে ধরে রাখতে যে খুব দক্ষ তাকে দিয়ে সুতোটা উড়ানো হয় বা ততটা দক্ষ না বা যারা ভালোভাবে কাজটা পারে না তাদেরকে অনেক সময় ঘুরি বাঁধার কাজে দিয়ে দেওয়া হয় বা অন্য কোনো কাজে দিয়ে দেওয়া হয় আমাদের জীবনটাও ঠিক একই প্রকারের যারা সবল আছে বা যারা বিশ্বাসযোগ্য ভরসারযোগ্য যারা নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পেরেছি আমাদের আশেপাশের মানুষরাও কিন্তু তাদের উপরেই ভরসা করে যে কেউর উপরেই ভরসা করে না তো ঠিক একইভাবে যে একজন দক্ষ ঘড়ি ওড়ানোর ব্যক্তি যেভাবে নিজের দক্ষতার সাথে ঘড়ির সুতোটাকে বেঁধে রাখে ঠিক একইভাবে আমাদেরও তেমন সবল বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য একটা সুতো বা একটা বন্ধন আমাদের থাকতে হবে যে কিনা যার উপর আমরা বিশ্বাস করব বা ভরসা করব এটাই বলা হয়েছে তারপর আবার বলা হয়েছে যে ধাগো কহিবে অবরোধ ইয়া গঠান কো হোনা পতঙ্গবাজো কো শোভা নি দিতা কিউকি যদি পেন্ট লড়াতে সময় প্রতিবন্ধী কা ধাগা উস গঠানকে পাশ আকার আটক গা তো সমঝো কট গই পতঙ্গ पतंगा धागा वही रह गया जो डोर को, को काट देगा जीवन भी यही कहता है जीवन में मोह मोह रूपी रुकावटें आती रहती है परंतु सही इंसान इस मोह के पड़ाव में नहीं ठहरता वह सदैव मंजिल की ओर बढ़ता रहता है चलना जीवन की कहानी है रुकना मौत के निशानी यही मूल्य वाक्य होना चाहिए 25 या पचास पैसे से शुरू होकर पतंग हजारों रुपए में मिलता है इसी तरह जीवन के अनुभव में भी हमें कहीं भी किसी भी रूप में मिल सकते छोटे से बच्चे भी प्रेरणा के स्रोत बन सकते हैं तो झूरीदार चेहरा भी हमारे अनुभवों को मोती बाटता मिलेगा अब हम ये निर्भर करते हैं किस रूप से अनुभव के मोतियों को समेटते हैं इटाई है अब लास्ट हमारे कथा होने बला हो जीवन जो एक जी, खुरी हमें जो उड़ाई তখন সেখানে দেখা যায় যে যে ঘুরির যে সুতোটা থাকে সেটা খুব প্লেন সুতো হতে হবে সেখানে মধ্যে কোথাও যদি একটা গার্ড থাকে সেই গার্ডটার জন্য আমাদের অন্য কারো যদি ঘুড়িটা উড়ে তখন অন্য কারো সুতোটা যদি সেই গার্ডের মধ্যে লেগে যায় তখন আমাদের ঘুড়িটা নিচে চলে আসবে বা আমাদের ঘুড়িটা ঠিক একইভাবে উঠতে পারবে না ঠিক একইভাবে আমাদের জীবনেও অনেক লোভ অনেক প্রলোভন অনেক মোহ আসে চলার পথে যখন আমরা জীবন চলা শুরু করি তো সেইগুলি থাকলেও আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে মানে আমরা যদি নিজেদের মধ্যে নিজেরা দুর্বল থাকি আমাদের যদি কোনো খারাপ অভ্যেস থাকে থাকে তাহলে আমাদের যে প্রতিদ্বন্দ্বী থাকবে সে আমাদের থেকে অবশ্যই এগিয়ে যাবে এটাই বলা হয়েছে যেমন আমি যদি রোজ রাতে টিভি দেখি ভালোভাবে না পড়াশোনা করি তাহলে আমার সাথে আমার যে বন্ধু আছে বা আমার যে ক্লাসমেটরা আছে ওরা যদি ভালোভাবে পড়াশোনা করে টিভি না দেখে বা অন্য গেম না খেলে বা অন্য কিছু না করে সময় নষ্ট না করে তাহলে ওরা অবশ্যই এগিয়ে যাবে তো আমার জীবনে এই যে লোভটা সেই লোভটা আমার একটা দুর্বলতা এবং তার জন্য আমি জীবনে পিছিয়ে পড়বো তো এই ধরনের লোভ বা এই ধরনের দুর্বলতা রাখা উচিত নয় এবং জীবনে সবসময় আমরা চেষ্টা করব যেন আগে যে মানে পরবর্তী সময়ে বা জীবনে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব যে এখানে বলছে যে চল না জীবনকে হানি না মতকে নেশা হানি অর্থাৎ আমরা যদি চলতে থাকি জীবনে সেটাই আমাদের জীবনের একটা গল্প হবে এবং আমরা যদি দাঁড়িয়ে পড়ি বা কোথাও আটকে পড়ি সেটা একটা মৃত্যুর সমান বা মৃত্যুর একটা সংকেত অর্থাৎ আমরা যে বলি যে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি মানসিকভাবে যদি আমরা মরে যাই তাহলে শারীরিকভাবে বেঁচে থাকার সেটা ততটা মানে দাঁড়ায় না বা ওই কথা আমরা ততটা ডিপ বা ততটা ফিলোসফিক্যাল ভাবে আমি তোমাদের এক্সপ্লেন করছি না ব্যাপারটা কিন্তু আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছ এবং তার সাথে একদম শেষের একটা কথা বলা হয়েছে যে ঘুরি থেকে আমরা জীবনের এত শিক্ষা নিলাম কেউ যদি দক্ষ ঘুড়ি উড়ানো থাকে ঘুড়ি উড়াতে পারে বা ঘুড়ি উড়ানোতে খুব দক্ষ থাকে সে সেই জিনিসগুলি জীবনে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং একটা ঘুড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধিও দামের ঘুড়ি পাওয়া যায় তো ঠিক একইভাবে আমাদেরকে এবার ভাবতে হবে যে আমরা কি পঞ্চাশ টাকা দামে ঘুড়ি হব নাকি আমরা পাঁচ হাজার টাকা দামে ঘুরি হব তো এই ছিল গল্পটা ভিডিওটা অনেক লম্বা হয়েছে অনেক বড় হয়েছে তোমাদের অসুবিধা থাকলে তোমরা একটু স্পিড করে দেখতে পারো এবং এটাই ছিল গল্পের এক্সপ্লেনেশনটা মূলত ঘুরি থেকে আমরা জীবনের কি কি শিক্ষা নিলাম আমরা নিলাম যে জীবনে ব্যালেন্স বা জীবনে নিয়মানুবর্তিত বা জীবনের নিয়ন্ত্রণ কিভাবে আনা যায় বা কিভাবে আমরা নিয়ন্ত্রিত একটা জীবন কাটাবো তো এই ছিল আজকের গল্প এই ছিল আজকের গল্পটা আমাদের আবারও দেখা হবে নতুন আর গল্পের এক্সপ্লেনেশনে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো